আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়মুখ সেগমেন্টে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী কাজল ব্যানার্জি। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আমি ভালো আছি। আচ্ছা, বর্তমান ব্যস্ততা সম্পর্কে বলবেন, কি নিয়ে ব্যস্ত আছেন? বর্তমান ব্যস্ততা গানের মানুষ, অবশ্যই গান নিয়ে, আর বিষয়ভিত্তিক কিছু গান নিয়ে। যেমন আমার কিছু গান হচ্ছে আমি না বলা কথা নিয়ে গান করছি, যেমন আমাদের টিনেজ মেয়েদের কিছু কথা থাকে যে কথাগুলো তারা ব্যক্ত করতে পারে না, সেই বাধাগুলো যেটা মা পার হয়ে আসছে, তো মায়ের কাছে সেই কোশ্চেনটা থাকে। আর কিছু কাজ করছি আমাদের পথ শিশুদের নিয়ে, মানে ওরা তো আমাদের বোঝে না, ওরা তো আমাদের সম্পদ, ওদের মধ্যেও তো হিডেন ট্যালেন্ট থাকে যেগুলোকে আমরা বের করে আনতে পারি। তো মূলত বিষয়ভিত্তিক কিছু কাজের উপরেই এখন ব্যস্ততা আছে। আচ্ছা, তো সঙ্গীতের সঙ্গে পথ চলাটা আমাদের সাথে একটু শেয়ার করবেন, কবে থেকে শুরু হয়েছিল? সঙ্গীতের সাথে পথ চলাটা মূলত ব্যান্ডের যে ক্রেজটা ছিল আমাদের, তো তখন তো আমরা দেখতাম যে ব্যান্ড শো হচ্ছে একটা তারুণ্য উন্মাদনা থাকতো, অসম্ভব একটা রেসপন্স ছিল, তখন থেকেই শুরু এবং গিটার হাতে নেয়া তখনই, এবং আস্তে আস্তে ওই প্ল্যাটফর্মগুলো পার হয়ে এসে চেষ্টা করা যে কীভাবে করতে পারি আধুনিক গানকেই সাথে নিয়ে চলা, এবং তারপর আস্তে আস্তে শুরু করে এখন অবধি এখানেই আছি আমরা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে পরিবারের কতটুকু সাপোর্ট বা ভালোবাসা পেয়েছেন? হ্যাঁ, ভীষণ পরিবারের সাপোর্ট বা আপনার ভালোবাসা অসম্ভব পেয়েছি, কারণ আমার বাবা যদিও অধ্যাপনা করতেন কিন্তু ভীষণ সঙ্গীতপনা মানুষ, আর আমার মা গান করতেন, তো সেক্ষেত্রে আমার সমর্থন বা ভালোবাসার কোনো অভাব হয় নাই। আচ্ছা, এই পর্যন্ত কতটি গান বেরিয়েছে বা কতটি গান দর্শকের সামনে দিতে, শ্রোতাদের সামনে দিতে পেরেছেন? আচ্ছা, আমার আসলে গান বেরিয়েছে বলতে, প্রথম আমার যে অডিও ছিল শ্রেয়া নামের, কথা সুর মির্জা মনু এবং সঙ্গীতায়োজন আশিক রহমান শান্টু ভাই, এটা ছিল 2007-এ। আচ্ছা, তারপরে আর একটা আসছে সাউন্ডটেক থেকে, ফেরারি আমার এমন, এটাও কথা সুর মির্জা মনু ভাই এবং মিউজিক হচ্ছে শান্টু ভাইয়ের। আর পাশাপাশি আমার বেশ কিছু মিউজিক ভিডিও যেটা কখনো যদি দেখা হয়, এটা স্নেহাটের কীভাবে বন্ধু বলো ড্রিম আর্ট, বেশ কিছু কাজ এবং অনগোয়িং কিছু কাজ চলছে আর কি। আচ্ছা, তো আমরা এই সুন্দর সকালে আপনার কণ্ঠে একটি গান শুনে নেব। আমি যে গানটি এখন করছি এটা বন্ধুত্বের বন্ধনে একটি গান, যে আমাদের হয়তো বিভিন্ন সময় ছোটখাটো অনেক বিষয়ে একটা দূরত্ব তৈরি হয়, তো অভিমান যে আমাদের প্রিয় মুখগুলোকে দূরে সরিয়ে দিতে পারে, সেই জায়গা থেকে আমার গানটি করা। কি হবে বন্ধু বলো, কি হবে একা থেকে, কি হবে বন্ধু বলো, কি হবে অভিমান রেখে, কি হবে বন্ধু বলো, কি হবে একা থেকে, কি হবে বন্ধু বলো, কি হবে অভিমান রেখে, অভিমান যত রাখবে তুমি ব্যবধান যাবে তত বেড়ে, অভিমান যত পুষবে তুমি প্রিয় মুখ সব হারিয়ে যাবে, কি হবে বন্ধু বলো। থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ। তো ব্যান্ডের গানের প্রতি আগ্রহ কেন তৈরি হলো? ব্যান্ডের গানের প্রতি আসলে আমার কাছে এমন মনে হয়েছে যে ব্যান্ডের গানের রেসপন্সটা অনেক বেশি। আচ্ছা, আর আপনি স্টেজে একটা পারফর্ম করছেন, আপনার সামনে ডিয়ার অডিয়েন্স, যখন রেসপন্সটা খুব ডিরেক্ট দেখা যায়, বোঝা যায়, এবং তারুণ্যের একটা উন্মাদনার শক্তি থাকে, আর তারুণ্যের শক্তি তো কখনোই কোনোভাবে অগ্রাহ্য করার উপায় থাকে না, তো সেই জায়গা থেকেই ব্যান্ডের প্রতি ভালোবাসা তৈরি হওয়া। তো এখন স্টেজ নিয়ে কেমন ব্যস্ততা? স্টেজ নিয়ে ব্যস্ততা আছে অবশ্যই, বিভিন্ন আমাদের বিশেষ দিনগুলোতে তো অনুষ্ঠান থাকেই, করতে হয়, আর পাশাপাশি আমি স্টেজের থেকেও একটু চেষ্টা করছি স্টুডিও বেস গানগুলোর দিকে একটু বেশি সময় দিতে, একটু বেশি কাজ করতে, আর একটু সুন্দর করে কীভাবে করতে পারি সেই প্রচেষ্টা রয়েছে আর কি। আচ্ছা, তো এই পর্যন্ত তো বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করা হয়েছে, মিউজিক ভিডিওর বিষয়টা আপনার কাছে কেমন লাগে? মিউজিক ভিডিওর বিষয়টা আগে সত্যি যেমন আগে ছিল গান শোনার, এখন আমি বিশ্বাস করি শোনার, কারণ আপনি যদি একটা গান শুনলে ভালো না লাগে তাহলে আপনার আগ্রহ তৈরি হবে না গানটার ডিটেল যেতে। আর মিউজিক ভিডিও যেটা, যে ভিডিওটা আমাদেরকে হেল্প করে কিছুটা হলেও গল্পের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে পারে, আমাদের শ্রদ্ধেয় যারা দর্শক আছেন ওদেরকে আনতে পারে, ওনাদের সাথে একটা মেলবন্ধন হওয়ার খুব বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে মিউজিক ভিডিও। যদি সত্যি অর্থেই সুন্দরভাবে খুব ধৈর্য নিয়ে এটা করা যায়
এবং সঠিকভাবে স্টোরিটার একটা বিশ্লেষণ থাকে, তাহলে আমার বিশ্বাস মিউজিক ভিডিও অবশ্যই আমাদের অডিয়েন্সকে কাছে টানবে এবং সেভাবে নিতে পারবে। আচ্ছা, তো প্লেব্যাকের জায়গাটা সম্পর্কে বলবেন, প্লেব্যাক কেমন লাগে বা প্লেব্যাকের ইচ্ছেটা কতদূর? প্লেব্যাক তো অবশ্যই, প্লেব্যাক কেমন লাগে এটা তো বলার অপেক্ষা রাখে না, এটা বড় একটা প্ল্যাটফর্ম, অনেক ভালো। আর ইচ্ছে তো নিঃসন্দেহে শিল্পী হিসেবে ইচ্ছে রাখবেই প্লেব্যাকে গান করার, এবং সেই চেষ্টা সেই ধৈর্য নিয়েই কাজ করা, অবশ্যই একদিন গাইবো ইচ্ছে আছে ইনশাল্লাহ। একটা দীর্ঘ সময় থেকে সঙ্গীতের সঙ্গে আছেন, সঙ্গীতের সঙ্গে বোঝাপড়া, সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে কতটুকু সফল মনে হয়? সঙ্গীত শিল্পী হিসেবে সফলতা ভাবতে গেলে এটাই ভাবি যে একজন শিল্পীর শিল্পী সত্তার মধ্যে বেঁচে থাকাটা খুব বড় একটা বিষয়, আর সেই শিল্পী সত্তা যদি আমার শ্রদ্ধেয় অডিয়েন্সকেও সংক্রামিত করে, আমার চিন্তা ধারণা ভাবনার জায়গা, তো সেটা আমার একটা বড় সফলতা বলে আমি মনে করব। কারণ একজন শিল্পী সমাজের বিভিন্ন শ্রেণী বৈষম্য বা বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরার সুযোগ থাকে, তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি, মূল্যায়ন করছি নিজেকে, যে না আমি কিছু কাজ করব বা করছি যে কাজগুলো অবশ্যই আমাদের সমাজের কিছু বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে পারবে, এই জায়গা থেকে আমি বিশ্বাস করি। আচ্ছা, আর গান নিয়ে কত দূর যাওয়ার ইচ্ছে, কী কী কাজ করার ইচ্ছা? গান নিয়ে এরপরে যেটা ইচ্ছা, যে যেটা আমি আপনাকে বললাম যে আমার ভীষণ ইচ্ছা যে আমি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটা কাজ করব, এবং যে কাজটা হবে যে তাদেরকেই বেস করে, তাদেরকে হাইলাইট করে, পাশাপাশি তাদেরকেই তুলে ধরা, তাদেরকেই তুলে ধরা, এটা অল অ্যাবাউট দেম, যে তারা আমাদের ভীষণ কাছের, মানে তাদেরকে আমরা যে অবলার দৃষ্টিতে না দেখি, কারণ তারা তো আমাদের সম্পদের আসতে পারে, তাদেরকে আমরা কাজে লাগাতে পারি, এটা এবং পাশাপাশি যে অসঙ্গতিগুলো থাকবে চেষ্টা করব সেই অসঙ্গতিগুলোকে তুলে ধরা গান এবং কণ্ঠ এবং গিটারের মাধ্যমে। অবশ্যই, এবং আমরা আশা করছি আপনি তাতে সফল হবেন। তো অবসর সময় কি করতে পছন্দ করেন? অবসর সময়টা ভীষণ ভালো লাগে হচ্ছে বিভিন্ন কথা এবং সুর নিয়ে কাজ করতে, কারণ যেহেতু গানের মানুষ, অবসর পেলে গিটারটা হাতে থাকে এবং তখন চেষ্টা করি নিজের কিছু কথা, কিছু ভাবনা যেটা হয়তো মাথায় আসছে সেটাকে সুর দিয়ে চেষ্টা করতে একটা প্ল্যাটফর্মে আনতে। আচ্ছা, এটিএন বাংলা এবং তার দর্শকের জন্য যদি কিছু বলার থাকে প্লিজ। অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলা কর্তৃপক্ষকে আমাকে অবশ্যই এখানে সুযোগ করে দেওয়ার জন্য। দর্শকদের জন্য এটুকু বলবো যে সঙ্গীত হচ্ছে আমাদের প্রাণ এবং সেই প্রাণের স্পন্দন হচ্ছেন আপনারা, তো সেই স্পন্দন যেন সবসময় আমরা আপনাদের আপনাদের সহানুভূতি, ভালোবাসা, সহযোগিতা পাই, আমাদের পাশে পাই। বাংলা গানের সাথে সবসময় থাকবেন, কারণ আমাদের অনেক বড় ঐতিহ্য বাংলা গানের, সেই ঐতিহ্যকে সাথে নিয়ে আমাদের চলা, আমাদের জন্য শুভকামনা রাখবেন এবং সবসময় সুস্থ এবং সুন্দর ধারার সঙ্গীতের সাথেই থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, এটুকুই চাই আর কি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং বাড়ি যেতে যেতে আমরা আপনার কণ্ঠে আরেকটি গান শুনবো, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/etnbangla প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আল্লাহ হাফেজ। এখন যে গানটি করছি এটি আমার ফেরারি আমার মন অ্যালবামটি গান, গানটি আমি গানটার কথা সুর মির্জা মনু ভাই এবং সঙ্গীত হচ্ছে শান্তু ভাইয়ের। চলে যাওয়া মানে ফিরে যাওয়া নয়, চলে যাওয়া মানে হেরে যাওয়া নয়, কিছু কিছু হারানোর মাঝেও নিজেকে জয়ী ভাবা যায়। আমি এমন দিন এনে দেব যেদিন তুমি অকারণে খুঁজবে আমায়, আমি এমন রাত এনে দেব যে রাতে তুমি প্রতিক্ষণে ভাবে আমায়। চলে যাওয়া মানে
ফিরে যাওয়া। স্বার্থের প্রেমে বন্দি মানুষ তুমিও কি নও ওদের মতো, স্বার্থ পরতার প্রমাণ নিজেই প্রশ্ন করি আমি শত। আমি এমন দিন এনে দেব যেদিন তুমি স্বার্থের ঊর্ধ্বে রবে, আমি এমন রাত এনে দেব যে রাতে তুমি প্রতিক্ষণে খুঁজবে আমায়।